হেরোইন সহ গ্রেপ্তার করা হলো এক মহিলা পাচারকারীকে। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কাঠিয়ার রেল স্টেশনে আরপিএফ ও জিআরপি যৌথ অভিযানে ডিমাপুর থেকে দিল্লিগামী অবধ আসাম এক্সপ্রেস থেকে ওই মহিলাকে গ্রেপ্তার করা হয়। কাঠিয়ার রেল পুলিশ সুপার সঞ্জয় ভারতী জানান, ধৃতের নাম কাজল কুমারী, তিনি বিহারের মুজফ্ফরপুরের বাসিন্দা। মহিলা পুলিশ কর্মীদের তল্লাশিতে ধৃত মহিলার কোমরে বেল্টের মতো ব্যাগের থেকে 423 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা। এছাড়া ধৃতের কাছ থেকে একটি দামি মোবাইল, একটি কালো রঙের ব্যাগ ও নগদ 960 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। কিশানগঞ্জ থেকে শক্তিপ্রসাদ জয়দ্দারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।